খ্রিস্টপূর্বে 17 রূপা পল্লীতে বিধ্বংসী আগুন, পুরে ছাই, 30টিরও বেশি দোকান। যেটা আমরা জানতে পারছি, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। কি ঘটনা ঘটেছে, এখন কি পরিস্থিতি, যাবতীয় বিষয়ে জানাবো। সৌমেন ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌমেনের সঙ্গে কথা বলে নেবো। সৌমেন, তুমি ঘটনাস্থলেই রয়েছো, এখন কি পরিস্থিতি দেখছো? দেখো, ভোর 3টে নাগাদ এই 17 রূপা পল্লী কেষ্টপুরের যে ভিআইপি রোডের ধারে যে বস্তি রয়েছে সেখানে কিন্তু হঠাৎই আগুন লাগে এবং প্রায় 50টিরও ওপরে ঝুপড়ি ঘর কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। এবং যেটা দেখাতে বলবো, এখনও পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং দমকল কর্মীদের 15টি ইঞ্জিন কিন্তু ইতিমধ্যেই কাজ করছে। এবং রাত্রিবেলাতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলমন্ত্রী সুজিত বসু এবং আনা হয় 2টো অত্যাধুনিক রোবট, এবং রোবটের সাহায্যে কিন্তু জল দেওয়া হয়। তার পাশাপাশি বেশ কয়েকজন কিন্তু দমকল কর্মী কিন্তু আহত হয়েছে এবং একজন ঝুপড়িবাসীও পর্যন্ত আহত হয়েছে। এবং মুহুর্মুহুর যেটা বলতে পারবো, মুহুর্মুহুর যেহেতু ছোটোখাটো দোকানে কানে ছিল গ্যাস সিলিন্ডার বাসটা, তার চিহ্ন কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সৌমেন, যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছি, 15টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন যে কতটা বিধ্বংসী সেটা বলাই বাহুল্য। দমকল কি ঠিক করে কাজ করতে পারছে? এলাকা কেমন, কি পরিস্থিতি, মানে কতটা সরু যে দমকলের অনেক সময় কাজ করতে অসুবিধে হয়, সামগ্রিকভাবে কি ছবি তুমি দেখছো ঘটনাস্থলে গিয়ে সৌমেন? দেখো, আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কিনা যেটা দেখলেই বোঝা যাবে যে উল্টো দিকের যে আবাসনগুলো ছিল এবং সেইখানে লাইট থেকে ধরে সেগুলো কিন্তু রীতিমতো হিটে কিন্তু গলে পড়ছিল। এবং রাত্রিবেলা যখন ভোর রাত্রিবেলা আগুন লাগে, রীতিমতো দমকলকে কিন্তু হিমশিম খেতে হয় কাজ করতে গিয়ে। এবং তার পাশাপাশি যে পুরো এলাকা জুড়ে কিন্তু ধোঁয়ায় ঢেকে গেছে এবং সেইখানে দাঁড়িয়েও কিন্তু কাজ করতে রীতিমতো অসুবিধা হয়। তার পাশাপাশি যেহেতু প্রচুর মানুষের এখানে ভিড়, যেহেতু প্রচুর দোকানপাট ছিল এবং তারা খবর পাওয়ার পরে কিন্তু তারা এখানে চলে আসে। এবং তারপর থেকেই আমরা যেটা দেখছিলাম যে রীতিমতো কিন্তু দোকান থেকে তারা জিনিসপত্র বার করারও চেষ্টা করে, তার জন্য কিন্তু একটা দমকলের সাথে কিন্তু কাজ করতে দমকলের রীতিমতো অসুবিধার মুখে পড়তে হয়। এবং তার পাশাপাশি বেশ কিছু সিলিন্ডার বাস্ট করছে এবং সেইভাবে কিন্তু দমকলকে সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে কাজ করতে হচ্ছিল, আমরা যেটা দেখতে পাচ্ছি। আমি একটু বোঝার চেষ্টা করব সৌমেন, তুমি যেহেতু ঘটনাস্থলে রয়েছো, কেষ্টপুরের যেই 17 রূপা পল্লী যেখানে আগুন লেগেছে, এখানে যেমন প্রচুর বস্তি এই মুহূর্তে পুরো ছাই হয়ে গেছে, আর পাশাপাশি এখানে এলাকাটা ঠিক কেমন যদি একটুখানি আমাদেরকে বুঝিয়ে বলো, আর কী থেকে আগুন লেগেছে এখনও পর্যন্ত দমকল কী বলছে সৌমেন? দেখো, এই যে 17 রূপা পল্লী যেখানে ভিআইপি রোডের ধারে যে 50টি দোকান যেখানটা রয়েছে তার ঠিক লাগোয়ায় কিন্তু তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝুপড়ি ঘর রয়েছে এবং উল্টো দিকে বেশ কিছু বহুতল আবাসন রয়েছে। এবং সেইখানের মতো জায়গায় কিন্তু দমকলের কাছে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। এবং তার পাশাপাশি একটা আতঙ্কের পরিবেশ কিন্তু এলাকা জুড়ে রয়েছে। এবং যেহেতু এই ধরনের বিধ্বংসী আগুন সেখানে দাঁড়িয়ে দমকল কাজ করছে, সেখানে দমকলকে কিন্তু হিমশিম, এবং তার পাশাপাশি যেহেতু বস্তি ঘর এবং সেখানে প্রচুর পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত, এবং যেগুলো আমরা দেখছিলাম যে রীতিমতো ব্লাস্ট হচ্ছে, এবং তার পাশাপাশি দমকলের দুজন কর্মী যারা আগুন নেভাতে গিয়ে কিন্তু পুরো রীতিমতো ঝলসে গেছে, তাদেরকে এই মধ্যেই কিন্তু স্থানীয় একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা অবশ্যই তা জানবো, তার পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে ঝুপড়ি, এখনও পর্যন্ত 30টি ঝুপড়ি পুরে ছাই হয়ে গেছে বলে আমরা জানতে পারছি, এখানে কেউ আটকে থাকার কোনো কি আশঙ্কা করা হচ্ছে, নাকি সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের মন্ত্রী, দমকল মন্ত্রী, তিনি কিন্তু যখন আসেন এবং দমকল আধিকারিকদের সাথে কথা বলেন, তিনি কিন্তু যেটা জানাচ্ছিলেন যে যেহেতু ভোর রাত্রিবেলা আগুন, যে আগুনের এক্ষেত্রে কিন্তু আটকে থাকার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়, এরকম কিন্তু কোনোরকম এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর, কিন্তু হতাহতের কোনো খবর নেই এবং কোনো কেউ আটকে থাকেনি। কারণ হচ্ছে সকলকেই কিন্তু স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় এবং তাদেরকে কিন্তু উদ্ধার করেন। এবং যেহেতু ভোর রাত্রিবেলা বেশ কিছু এখানে সবজির দোকান ছিল, সেখানে কিন্তু সবজি যেহেতু সে সময় গাড়ি ঢুকছে এবং তাদের বেশ কয়েকজন লোক কিন্তু সেখানে ছিল, তাদেরকে কিন্তু স্থানীয় লোকজন প্রথমে বার করে নিয়ে আসে এবং তাদেরকে ইতিমধ্যেই কিন্তু বাইরে বার করে কিন্তু নিয়ে আসা হয়েছে, তাদের কিন্তু কোনো হতাহতের খবর নেই। একেবারে সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো, ঘটনাস্থলে যান সুজিত বসু, ঘটনাস্থলে সুজিত বসু ঘটনাস্থলে যান, তিনি কি বলছেন আমরা একবার শুনব। অনেক রাত্রি, তখন দুটোর সময় দোকানটা এখানে আগুন একটা হয়,
তারপর এখান থেকে একটা ফোন যায় আমার কাছে, তখন ফোনটা ধরার পর আমি দমকলকে অর্গানাইজ করি পুরো, পুলিশকেও বলি, এবং এখন প্রায় 15টার মতো ইঞ্জিন আসছে, রওনা হয়ে গেছে রাস্তায়, কাজ করছে প্রায় 8-10টা ইঞ্জিন কাজ করছে। এখানে অনেকগুলো গরিব লোকের দোকান ছিল, সেই দোকানগুলো পুড়ে গেছে, ওরা বলছে 31টার মতো দোকান আছে, 31 থেকে 32টা হবে। আমি বলেছি তালিকা করে দিতে, সব থেকে যেটা কোনো মানুষ আটকে পড়েনি, কোনো মানুষ কোনো হতাহত হয়নি, কারণ রাত্রিবেলা তো অনেক সময় আগুনে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে। এখানে অনেক গ্যাস সিলিন্ডারও ছিল, সেগুলোও বাস্ট হয়েছে। এখন আমাদের লোকেরা কাজ করছে, কিছুক্ষণের মধ্যে আগুন কন্ট্রোল হয়ে যাবে।